এই মহেন্দ্রখনে দাঁড়িয়ে আমি আমার যুবলীগের সহকর্মীদের কাছে তিনটি দাবি রাখতে চাই। সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে ভাই ভাইয়ের সাথে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করে নিঃশর্ত ঐক্যের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী সংগঠনের মধ্যে যদি ঐক্য এবং সমন্বয় থাকে, তাহলে কোনো যুদ্ধপরাধী, কোনো রাজাকার, কোনো আলবদরের বংশধররা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পরাজিত করতে পারবে না। আমি আপনাদের কাছে আর একটা দাবি রাখতে চাই, যেই উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা এদেশকে দিয়েছে, আমাদের সেই অর্জন সমূহকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, জনসংযোগ বাড়াতে হবে এবং মানুষকে জ্ঞাত করতে হবে। বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে, এই প্রোপাগান্ডা আমাদের খণ্ডন করতে হবে। বিএনপির মিথ্যাকে আমাদেরকে সত্য দিয়ে ঢাকতে হবে এবং এই সত্য প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপিকে আমরা পরাজিত করব ইনশাল্লাহ। আপনাদের কাছে শেষ দাবি, প্রায় 14 বছর আমরা রাষ্ট্রীয় দায়িত্ব আছি, আর বাকি 14 মাস অনেক নিশ্চিন্তে আমরা ঘুমিয়েছি, অনেক শান্তিতে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে রেখেছেন। আগামী 14 মাস বিনিদ্র রাত্রি কাটিয়ে আবারও বঙ্গবন্ধু কন্যাকে আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে আনতে হবে। চলেন এই 14 মাস আমরা পরিবার ভুলে যেয়ে, বন্ধু ভুলে যেয়ে শুধু দুইটি কথা মাথায় রাখি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা, নৌকা মার্কা। 14 মাস পর যে বিজয় আমরা অর্জন করব, সেই বিজয়ের পরে বাংলাদেশে বিরোধী রাজনীতিতে মানছি আর কোনো স্বাধীনতা বিরোধী শক্তি দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ।